1971 সাল ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল ভারত। সেই থেকে 16ই ডিসেম্বরটি ভারত বিজয় দিবস হিসেবে পালন করে আসছে। শুক্রবার এই বিজয় দিবস পালন করা হলো সিউড়িতে। সিউড়ি বিদ্যাসাগর কলেজ এবং 15 ব্যাটেলিয়ন NCC-র তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় দিবসের শোভাযাত্রার পাশাপাশি এদিন কলেজের ছাত্রছাত্রী এবং NCC-র শিক্ষানবিশেরা সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়েও সচেতন করেন। শোভাযাত্রাটি সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করে আবার কলেজে এসেই শেষ হয়। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।